আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অগ্রণী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে বিকাশ অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা যায়। চলুন আমরা দেখি কিভাবে অগ্রণী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে বিকাশ অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা যায়। ভিউয়ার্স, এখন আমরা দেখব কিভাবে অগ্রণী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে বিকাশ অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা যায়। বিকাশ অ্যাকাউন্টে ট্রান্সফার করার জন্য আমাদের স্মার্টফোনে অবশ্যই বিকাশ অ্যাপসটি ইনস্টল করা থাকতে হবে। আমরা বিকাশ অ্যাপসটি ইনস্টল করব এবং প্রথমেই বিকাশ অ্যাপসটি আমরা লগ ইন করে নেব। লগ ইন করার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই এই পিন নাম্বারটি দিতে হবে। বিকাশ অ্যাপসটি লগ ইন করার পরে আমাদেরকে অ্যাড মানি যে অপশন রয়েছে সেই অ্যাড মানি অপশনে যেতে হবে। যাওয়ার পরে আমাদেরকে সিলেক্ট করতে হবে ব্যাংক টু বিকাশ, তারপরে সিলেক্ট করতে হবে ব্যাংক অ্যাকাউন্ট, তারপরে অগ্রণী ব্যাংক যে অপশন দেওয়া আছে অগ্রণী ব্যাংক, কমিউনিটি ব্যাংক, বাংলাদেশ IFIC ব্যাংক লিমিটেড, সোনালী ব্যাংক। সো আমরা প্রথমে অগ্রণী ব্যাংক, আমি যেহেতু প্রথমে আমার অগ্রণী ব্যাংক আমি সিলেক্ট করে ফেলেছিলাম আগে, সো এটা আমার পূর্ব থেকেই সেভ রয়েছে। ব্যাংক সেভড ব্যাংকের অপশনে অগ্রণী ব্যাংক সেভ রয়েছে। তো আমি আমাদেরকে যে অগ্রণী ব্যাংক সেটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আমরা অবশ্যই এই যে অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট, সেখানে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে নিতে হবে। আমি পূর্বেই ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে নিয়েছিলাম, আমার অ্যাকাউন্ট নম্বরটি সেটি এখানে দেখাচ্ছে। তো আমরা অ্যাকাউন্ট নম্বরটি এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমাদেরকে টাকার পরিমাণ সিলেক্ট করতে হবে। আমরা এখানে থেকে আমরা সিলেক্ট করতে পারি অথবা আমরা এখানে টাইপ করে নিতে পারি। টাইপ করার পরে আমাদেরকে এই অপশনই আসবে, তারপরে আমরা এটাকে কনফার্ম করে নিব। কনফার্ম করার পরে আমাকে একটি আপনার মোবাইলে মেসেজ অপশনে ওটিপি নাম্বারটি আসবে। আমি আমার যে ওটিপি নাম্বারটি এসেছে সেটি আমি এখানে দিব। সাবমিট। এখানে অ্যাড মানি ফ্রম ব্যাংক অ্যাকাউন্ট ইজ সাকসেসফুল, তার মানে ব্যাংক অ্যাকাউন্ট থেকে বিকাশে টাকাটি অলরেডি ট্রান্সফার হয়ে গেছে। ভিউয়ার্স, এই হলো সংক্ষিপ্তভাবে আমরা যে সহজভাবে আমরা আমাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে, বিশেষ করে অগ্রণী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে বিকাশ অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করার পদ্ধতি আমরা দেখে নিলাম। আশা করি আমরা সকলেই উপকৃত হব। আমরা এতক্ষণ দেখলাম কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট থেকে বিকাশ অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা যায়। ভিডিও শেষ করার আগে আপনাদেরকে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন, এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।